যেটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী এটা সপোন আর যেটু আমার একটা স্কিম চলি আছে অরুণোদয় আঁচনি, এই হিতাধিকারীবিলাক বহুতে কি হয় আগত দিয়া হয়েছে এটা গ্রাম সড়ক দিছিল আমাদের ভালকই পোৱা নাই, তো শর্ট টাইমত যেহেতু আমাক ডকুমেন্টস তথ্যবিলাক জমা করবলে দিছে, তো আমি কি হয় আজি ডেটত কোনোবা ঘরত গলে কোনোবা মানুষ না থাকে বা কি হয় কোনোবা মানুষে গম না পায় আর কোনোবা গাঁত কি হয় মানে পার্টি বিভাগ করে পার্টি ইটু এই পার্টি হয় এইটু এই পার্টি কিন্তু হিতাধিকারী যোগ্যতা হয়, তো এই কারণে আমি কি করেছো আমি বেলেগ ভিসি ডিসিটো কব নো আমার ভাড়াগুড়ি ভিসি ডিসিটো আমি একটা সিদ্ধান্ত ললো আমি নিজে মেম্বারবিলাক মাতি যে আপনার অপেনলি লব গৌরহ লব হি কি পার্টি করে করুক কি কংগ্রেস করে ইউডিএফ করে বিপিএফ করে কোন পার্টি করে করুক একো কথা নাই, যদি যোগ্যতা হয় আমার মাননীয় যেটু নরেন্দ্র মোদীজির যেটু নেতৃত্ব আদর্শ যে যোগ্যতা হিতাধিকারী যদি হয় তাকে তো প্রতিটি স্কিম পাবো আর পাই আছে, এই কারণে আমার যেটু আদর্শ হিসাবত তো আমি এই কারণে প্রতিটি গাঁত শিবির পাতিব দিছি গাঁও হিসাবত মানে মোকরাম বেইল আহমেদপুর ঘনাপাড়া পাটিয়ালপাড়া মান্দারপাড়া আমার যান ভিসি ডিসিত গাঁও পড়ে প্রতিটি গাঁত আমি এনেকাক শিবির পাতিব দিছি আর সকলকে গ্রামের যাক আছে না যোগ্যতা হিতাধিকারী আছে তেওঁলোকক মানে আমি জনাই দিছো আর কি যে এনেকা এপ্লাই করব পারে আপনার চেক লিস্টে, তো এটা আমাকে এপ্লাই করি এপ্লাই করার পিছত তাতে ক্রাইটেরিয়া আছে যোগ্যতাবিলাক এইবিলাক সরকারে চিন্তা ভাবনা করব কোনটা যোগ্যতা দিব আর টার্গেটটা আমার কি মিলাই দিব এটা সরকারে মিলাই দিব আর এই যদি ওপেনলি করা যায় সেটা কি হয় বহুত অযোগ্যতা প্রার্থীবিলাক এপ্লাই করবলে লাস্ট লাস্ট মানে লজ্জিত বোধ করে মানে ওপেনত আহিবলে লজ্জিত বোধ করবে, কেন এটা গাঁও চারিটা মেম্বার আছে কোনোবার লগত একটা ভাল রিলেশন আছে কি কি করব এই বড়লোক এই ধনী মানুষজনে কেনবাক এটা ফর্ম ভিতর সুমাই দিব যেতে অপেনলি আমি লম অপেনর বাহিরত নলও তেতিয়া অপেনলি ললে কি হব সেই ধনী মানুষজনে আহিবলে লাস্ট লাস্ট স্বীকার করব আর যোগ্যতা নহয় বলে এই রাইজর মাজত আহি সি যদি লব বিচারিছে সি যদি যোগ্যতা না হয় লাজে লাজ পাব রাইজর সন্মুখত আহিব, তো যাক অযোগ্যতা প্রার্থী আছে আমি দেখা দেখি পোৱা নাই যাক মানুষ আমাক বহুত ফোন করেছে অযোগ্যতা প্রার্থী আমি ডাইরেক্ট কইছো ক্ষমা করব আমি অরুণোদয় লই কোনো ধরনের আমি এক ইঞ্চিও আমি দুর্নীতি আমি হব নিদি আমি অপেনলি করব দিম আর অপেনলি করলে কি হব দুর্নীতি করব কোনোবা যদি কালেকশন করব বিচারিছে ধন কালেকশন করে অনেক গাঁত করব বিচারে বা করেছে বহুত ডিসি ডিসি করব পারে বা করেছে আমি না জানো তো এইবিলাক লৈ আমি নকও কিন্তু আমি আমার ভিসি ডিসিটো ছাপা হিসাবত চকচকা রাখব বিচারিছো অপেনলি যে বস্তুটো হব তেতিয়া ধন কালেকশন করাবলৈ তো অলপ সাহস না পাব কোনেও নপাব এটা আমার ক্ষেত্রে হোক যিয়ে হোক অপেনলি যেটা হব অপেন চলি আছে আপনি ক্যামেরা অন আছে তো অপেনলিভাবে অ্যাপ্লাই করে আছে পিছত আমি টার্গেটটু আমি যেনকা অ্যাপ্লাই আমি আমার ভিসি ডিসি পড়া 3,000 হব পারে 4,000 হব পারে এটা সরকার বিচার করি কিমানখিনি আমার টার্গেট দিয়ে এই তো আমি সরকারের উপর চিন্তা ভাবনা সরকারে করব তারপর আমি যোগ্যতা যেনেকা আমার হ্যান্ডিক্যাপ আনমেরিট উজ্র এইবিলাক যেগুলো ফার্স্ট প্রায়োরিটিত আহিব এইবিলাক দিম তার বাইরে যাক থাকবে এইবিলাক বিপিএল শ্রেণীর লগত মিলাই আমি প্রথমত আমি তো যান টার্গেট দিয়ক ন কিয় আমি 3,000 এপ্লাই করলে যদি 500 টার্গেট দিয়ে বা 1,000 দিয়ে আমি আগত যাক ফার্স্ট প্রায়োরিটি এইবিলাক চিন্তা করি তারপর টার্গেটটু বেশি থাকলেহে আমি বেলেগক এই দুখিয়া শ্রেণীবিলাক তো এনে সব দুখিয়াই হয় আমার ভিসি ডিসিত বেশি ধনী মানুষ আর আমি পাইছো মর্নিংর পর যাক দেখিল ধনী মানুষ আহা নাই ফোন করেছে যে আমার তো লগ বলি আমি মানে ডাইরেক্ট বলি মানে কইছো আর কি মাফ করব আমাক এনেকা ক্রিয়েট নকরিব যে আমি ডাইরেক্ট এনেকা লব নো আপনি অপেনলি আহক যদি আপনি যোগ্যতা হয় তেন আপনার আহতে লাজ কি লাজর কিয় কথা আছে আপনি ডাইরেক্ট অপেনলি আহিব পারে তো এনেকাই আমি কামবিলাক আগবাই লই করার কারণে মানে চিন্তা ভাবনা করে আছো চেষ্টা করে আছো কিমান দূর সফল হম আমি না জানো কিন্তু চেষ্টা করিম আমি ভালদরে মানে এই কামখিনি যাতে অরুণোদয়টো একদম পরিষ্কার যেহেতু সরকার নিষ্ঠাভাবে স্কিমখিনি দিছে আমি যাতে নিষ্ঠাভাবে গরিবর মাজত মানে এটা লই যাব পারি।